আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাজ্জিআতি আমালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লা ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লা وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كان فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين সদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে ও দেশের বাইরে যে যেখানে আছেন, আমরা চ্যানেল এস এর নিয়মিত আয়োজন তাফসিরুল কোরআনের পক্ষ থেকে আপনাদেরকে আবারও প্রীতি আর শুভেচ্ছা জানাচ্ছি। আমরা সূরাতুল বাকারার যে পর্যায়ে গতকালকে আমরা আলোচনা শেষ করেছিলাম, আজকে এরপর থেকে তেলাওয়াত করেছি এই তেলাওয়াতকৃত আয়াতের তর্জমা এবং সংক্ষিপ্ত তাফসির আপনাদের সামনে পেশ করার নিয়াত করেছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা ইরশাদ করছেন, অকুলনা ইয়া আদম উসকুন আনতা ওয়া জাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। অকুলা মিনহা রগাদান হাইথু শিতুমা, তোমরা দুজনে সেখানে যা ইচ্ছা খাও, যেখানে ইচ্ছা যাও। ওলা তাকরাবা হাযিহি শাজারাতা, তবে এই গাছের নিকটবর্তী হয়ো না। ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালেমদের কাতারের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ফাযাল্লাহুমা শাইতান আনহা, অতঃপর শয়তান তাদেরকে ধোকা দিল। ফাআখরাজাহুমা মিম্মা কানা ফিহি, এবং তারা যেখানে ছিল সেখান থেকে তাদের বের করে ছাড়ল। অকুলনা হবিতু বাদুকুম লিবাদিন আদু, তখন আমরা তাদেরকে বললাম, তোমরা পরস্পর পরস্পরের দুশ্মন হয়ে যাও। ওয়ালাকুম ফিল আরদে মুস্তাকাররুন, আর তোমাদের জন্য জমিনে পৃথিবীতে একটি নির্দিষ্ট সময় থাকবে। ওয়ামাতাউন ইলাহিন, আর সেখানে থাকবে ভোগের কিছু সামগ্রী। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদের মনে আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের উপরে আদমকে জ্ঞানের কারণে, এলেমের কারণে
মর্যাদা দিলেন, এবং এই মর্যাদার দেওয়ার কারণে আল্লাহ সুবহানাহু তাআলা ফেরেশতাদেরকে সিজদা করার হুকুম দিয়েছিল যে তোমরা আদমের কাছে নত হও, আদমের মর্যাদার কাছে তোমরা নিজেকে বিলিয়ে দাও, এই সম্মানজনক সিজদা করো। সকল ফেরেশতারা সেদিন আল্লাহর এই নির্দেশ অমান্য করে নাই, মান্য করেছিল, কিন্তু ইবলিস সে শুধুমাত্র এটাকে অস্বীকার করেছিল। আর কি করেছিল? সে অহংকার করেছিল, সে আল্লাহর নির্দেশ শুধু অস্বীকারই করে নাই, অহংকার করেছিল। এখানে একটি বিষয় লক্ষণীয়, আল্লাহর নির্দেশ যদি কেউ অস্বীকার করে, অমান্য করে, আর সেটাকে তার উপরে যদি কেউ অহংকার করে, তাহলে সে কাফের হবে, আল্লাহর অবাধ্য বলে পরিগণিত হবে, বিবেচিত হবে। এখানে ইবলিস তার দৃষ্টান্ত। ইবলিস সেদিন যদি আল্লাহর হুকুম মেনে নিত, আদমকে সিজদা করত, অহংকার না করত, তাহলে হয়তো আজকে সে এই অভিশপ্ত হতে হতো না। আজও দুনিয়ার মানুষ কোরআনে কারিম চিরদিন বর্তমান, কিয়ামত পর্যন্ত বর্তমান থাকবে। আল্লাহর নির্দেশ পালন যদি কেউ করে, নির্দ্বিধা যদি কেউ পালন করে, তাহলে সে আল্লাহর বাধ্য গোলামে পরিণত হবে। আর যদি আল্লাহর নির্দেশকে কেউ অস্বীকার করে, অহংকার করে, আজও সে জালেমদের কাতারে, কাফেরদের কাতারে, ইবলিস যেমন হয়েছিল, আজও সেটি হবে। এরপরে আল্লাহ সুবহানাহু তাআলা বললেন, আদম তিনি, এখানে অনেক বড় ঘটনা, আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন তো শুধু মূলনীতি আলোচনা করেন, যে এরপরে আদম আলাইহিসসালামকে তার স্ত্রী হাওয়াকে সৃষ্টি করলেন, এরপরে করার পরে তাদের দুজনকে বললেন যে অকুল নাইয়া আদম উস্কুন আন্তা ওয়া জাওজুকা, হে আদম তুমি এবং তোমার স্ত্রী এখন জান্নাতে অবস্থান করো, এটাই তোমার বাড়ি, এটাই তোমার আবাস, এখানেই তোমার থাকার কথা, এখানেই তোমার জন্য সব ব্যবস্থা আছে, তোমরা দুজনে এখানে অকুলা আমিনহা, এই জান্নাতের সমস্ত নাজ নিয়ামত থেকে ফল ফলাদি খাদ্য খাবার সেখান থেকে তোমরা খাও, পান করো, উপভোগ করো, আর রগাদান হাইসু সে তোমা, যেখানে ইচ্ছা সেখানে পরিভ্রমণ করো, বেড়াও, ভোগ করো, উপভোগ করো, কিন্তু ওলা তাকরাবা হাযিহি শাজারাতা, এই যে গাছটি দেখছো এই গাছের নিকটবর্তী হয়ো না, ফাতাকুন আমিনা যালিমিন, তাহলে তোমরা জালেম হয়ে যাবে, জালেমদের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এখানে মূল রহস্য হচ্ছে এই যে আদমের মূল বাড়ি, আদম সন্তানের মূল বাড়ি হলো জান্নাত, জান্নাতের মধ্যে সব কিছুই আছে, আল্লাহর একটি বিশেষ মহাপরিকল্পনার আলোকে তিনি এটা করলেন যে জান্নাতে সব কিছু ভোগ করো, যেখানে খুশি সেখানে যাও, যা ইচ্ছা তা করো, তবে এই গাছের নিকটবর্তী হয়ো না। তার মানে অচিরেই, অচিরেই এই আদম এবং তার স্ত্রী জমিনের মধ্যে তারা যাবে, সেখানে তাদের সন্তানরা পৃথিবীতে অনেক কিছু ভোগ উপভোগ করবে, কিন্তু তারা যদি আল্লাহর সীমারেখা লঙ্ঘন না করে, এই গাছ তথা আল্লাহর সীমারেখা, আল্লাহ তাদের জন্য যেটা নিষেধ করেছেন তারা যদি সেটা না করে, দুনিয়ার অনেক কিছু তাদের জন্য হালাল করবেন, ভোগ উপভোগের ব্যবস্থা তিনি করে রাখবেন, তিনি সেখানে নাজ নিয়ামত দিবেন, কিন্তু আল্লাহ একটা নির্দিষ্ট সীমারেখা তাদেরকে দিবেন, সেই সীমারেখা যদি তারা লঙ্ঘন করে, সেই সীমারেখা যদি তারা আল্লাহর দেওয়ার সীমারেখা তারা যদি লঙ্ঘন করে, তাহলে তারা জালেমদের কাতারে হবে। এর ইতিহাসটা এখানে তুলে ধরলেন যে আল্লাহ সুবহানাহু তাআলা বললেন যে তোমরা যেন এই গাছের কাছেও যাবে না, ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের কাছে যদি যাও তাহলে তোমরা আমার নির্দেশ অমান্য করা হবে এবং তোমরা জালেমের কাতারে সামিল হবে।
সম্মানিত দর্শক শ্রোতা, শয়তান যেহেতু অভিশপ্ত, সে আল্লাহকে আল্লাহর সাথে অবাধ্য আচরণ করল, আদমকে সেজদা দিল না, অহংকার করল, সেজন্য সেদিন থেকে সে এই আদম এবং তার স্ত্রী তার সন্তানদের সে শত্রু হয়ে সেখানেই সে কী করল, ফাজাল্লাহুমা শাইতানু আনহা, সেই জায়গায় তাদের দুজনকে শয়তান ধোকা দিল, প্ররোচনা দিল, বিভ্রান্ত করার জন্যে চেষ্টা করল, ফাখরাজাহুমা মিম্মা কানা ফিহে, এবং শেষ পর্যন্ত তাদেরকে সেখান থেকে বের করেই ছাড়ল, ধোকা দিয়ে, প্রবঞ্চনা করে, প্রতারণা করে তাদেরকে সেখান থেকে বের করেই ছাড়ল। আর তখন অকুল নাহবে তু বাদুকুম লিবাদিন, তখন আমি বললাম, আল্লাহ বলছেন এখানে যে তোমরা সবাই এখান থেকে চলে যাও, আমি আদম এবং তার স্ত্রীকে যেমন জান্নাতে, এখানে আল্লাহ বলছেন তোমাদেরকে যেমন এখানে আমি আবাস করেছিলাম, নিষেধ করেছিলাম যেমন এই গাছের কাছে যেতে, শয়তানের ধোকায়, শয়তানের প্ররোচনায় তোমরা যেটা যখন তার কাছে গেলে, অতএব তোমরা এখান থেকে সবাই, কুল নাহবে তু বা দুকুম লিবাদিন আদুবুন, তোমরা একে অপরের দুশ্মন হয়ে এখান থেকে তোমরা সবাই চলে যাও, ওলাকুম ফিল আরদে মুস্তাকররুন, তোমাদের জন্যে জমিনে থাকবে একটি নির্দিষ্ট সময়, যাও তোমরা এমন এক জমিনে যাবে যেই জমিনে তোমাদের জন্য নির্দিষ্ট সময়ে অবস্থান করার বিধান আমি করেছি, ব্যবস্থা আমি করেছি, আর কি অমাতাউন ইলাহীন, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদের ভোগ উপভোগের সামগ্রী, তোমাদের সম্পদ, ধন সম্পদ, তোমাদের আরাম আয়েসের ব্যবস্থা আমি সেখানে করে রেখেছি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, আদম আলাইহিস সালাম যখন উপলব্ধি করলেন যে আসলে জান্নাতে আল্লাহ যে গাছের নিকটে যাইতে নিষেধ করেছিলেন, এই গাছের কাছে যে তিনি ভুল করেছেন, ঠিক হয়নি, যাওয়া উচিত হয়নি, যাওয়াটার না যাওয়াটাই প্রয়োজন ছিল, কিন্তু যখন ঘটনাটা ঘটেই গেছে তখন আদম আলাইসালাম অনুতপ্ত হয়ে, ফাতালাক্কা আদম মির রব্বিহি কালিমাতিন, আদম আলাইসালাম তার রবের কাছ থেকে অর্থাৎ আল্লাহর কাছ থেকে কিছু কালেমা, কিছু বাণী তিনি শিখে নিলেন, ফাতাবা আলাইহি, এবং সেটা দিয়েই তিনি আল্লাহর কাছে তওবা করলেন, ক্ষমা প্রার্থনা করলেন, অনুতপ্ত হলেন, ইন্নাহু আত-তাওয়াবুর রহিম, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী এবং দয়াশীল, করুণাময়, আল্লাহর কাছে তিনি অনুতপ্ত হলেন, তওবা করলেন, আর ফাতাবা আলাইহি, আল্লাহ এই তওবা তাকে আল আদম আলাইহিস সালাম এর এই তওবা আল্লাহ গ্রহণ করলেন, কেননা নিশ্চয়ই ইন্নাহু হুয়াত তওয়াবুর রহিম, নিশ্চয়ই তিনি হচ্ছেন তওবা কবুলকারী এবং দয়াশীল। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অকুল নাহবিতু মিনহা জামিয়া, হ্যাঁ ঠিক আছে, তোমরা আদম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে এবার তোমরা সবাই মিলে এখান থেকে চলে যাও, তোমরা তোমাদেরকে যে জন্য আমি সৃষ্টি করেছি, যে উদ্দেশ্যে, যে মহাপরিকল্পনার আলোকে তোমাদের এমন এক জায়গায় যেতে হবে সেখানে তোমাদের সংক্ষিপ্ত জীবন হবে, সেখানে তোমাদের সংক্ষিপ্ত ভোগ উপভোগের সামগ্রী থাকবে, আজকে তোমাদের সকলকে আমার নির্দেশ, কুল নাহবিতু, তোমরা চলে যাও, মিনহা জামিয়া, ওই জান্নাত থেকে সবাই আজকে তোমরা চলে যাও, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, তবে মনে রেখো তোমরা যে জমিনে যাচ্ছ, তোমরা যে জায়গায় যাচ্ছ, যেই জায়গায় তোমরা আমার নির্দেশে চলে যেতে হচ্ছে, সেই জায়গায় তোমাদের কাছে যদি আমার পক্ষ থেকে কোনো হেদায়েত যায়, পথ নির্দেশনা যায়, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান,
আমার পক্ষ থেকে কোনো গাইডলাইন, কোনো পথ নির্দেশনা, কোনো হেদায়েত যদি তোমাদের কাছে যায়, ফামান তাবিয়া হুদায়া, তোমাদের যে অনুসরণ করবে সেই হেদায়েত, ফালা খৌফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার জন্যে বা তাদের জন্যে কোনো ভয়ের কারণ থাকবে না এবং কোনো চিন্তার কারণ থাকবে না, দুশ্চিন্তার কারণও থাকবে না। তার মানে হলো, হে আদম, এটা তোমাদের এক মহাপরীক্ষার অবতীর্ণ তোমাদের হতে হবে, তোমরা সবাই চলে যাও, তবে এটা চিন্তা করো না, ওই জমিনে যেখানে তোমাদেরকে আমি পাঠাচ্ছি সেখানে যদি আমার পক্ষ থেকে কোনো বিধান যায়, কোনো পথ নির্দেশনা যায়, আর সেই পথ নির্দেশনা যদি মেনে চলতে পারো, যদি আনুগত্য করতে পারো সেই পথ নির্দেশনার, তাহলে তোমাদের ভয় নাই, চিন্তার কারণ নাই, তোমরা বরং যেখানে ছিলে এখানে আবার ফিরে আসতে পারবে। অর্থাৎ এই জান্নাত, যে জান্নাত তুমি দেখে গেলে, যে জান্নাতে তুমি বসবাস করলে, যেখানের নাজ নিয়ামত, যেখানের সুখ সমৃদ্ধি, যেখানে ভোগ উপভোগের কোনো শেষ নাই, এই জায়গায় আবার আসতে পারবে যদি তোমরা আমার পক্ষ থেকে পাঠানো এই হেদায়েতকে তোমরা যদি গ্রহণ করো, তাহলে তোমাদের কোনো ভয়ের কারণ থাকবে না, চিন্তার কারণ থাকবে না। তবে শুনে রেখো, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, তবে যারা এই ইবলিসের মতো আবার জমিনে যেয়ে যারা কুফরি করবে, যারা অবাধ্য হবে, ওয়া কাযযাবু বিআয়াতিনা, এবং আমার নিদর্শনগুলি, আমি যে আয়াত পাঠাবো, আমি যে বিধান পাঠাবো, সেগুলিকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, অস্বীকার করবে, মিথ্যা মনে করবে, উলাইকা আসহাবুন নার, তারা জাহান্নামের অধিবাসী হবে। তোমরা যেমন জান্নাত দেখলে, এর বিপরীত জাহান্নাম, যেখানে আগুন দিয়ে তৈরি, যেখানে শাস্তি আর শাস্তি, কষ্ট আর দুঃখ, যার কোনো শেষ নাই, এমন জাহান্নামে তাদের অবস্থান হবে। আর হুম ফিহা খালিদুন, সেখানে তারা চিরদিন অবস্থান করবে। সম্মানিত দর্শক শ্রোতা, এখানে আমাদেরকে একটি চিন্তার বিষয়, শিক্ষার বিষয় হলো এই যে, আমরা আদম সন্তান, আমরা আদমের সন্তান। সেদিন আদম আলাইহিসসালামকে তার স্ত্রীকে দুনিয়াতে প্রেরণ করার সময় এই যে চিরন্তন নিয়ম নীতি বলে দিলেন, যে তোমাদের কাছে যদি আমার বিধান যায়, আমার পক্ষ থেকে কোনো হেদায়েত যায়, সেই হেদায়েত মান্য করলে কোনো ভয় থাকবে না, চিন্তা থাকবে না, তার মানে আবার সেই জান্নাতে যাওয়া যাবে। ঠিক আমরা আদম সন্তান হিসেবে আজকে যদি আমরা দুনিয়াতে আল্লাহর পক্ষ থেকে পাওয়া হেদায়েত, আল্লাহর পক্ষ থেকে পাওয়া গাইডলাইন, আল্লাহর পক্ষ থেকে পাওয়া এই বিধান যদি অনুসরণ করি, আমরা যদি আনুগত্য করি, তাহলে আমরা, আমাদেরও কোনো ভয় থাকবে না, চিন্তার কারণ থাকবে না, দুনিয়াতে আমরা সম্মানিত হব, দুনিয়াতে আমরা মর্যাদার অধিকারী হব, দুনিয়াতে আমরা একদিকে আল্লাহর প্রতিনিধিত্ব করব, আর এই সংক্ষিপ্ত জীবনের পরিশেষে আমরা আবার সেই আমাদের বাড়ি, আমাদের সেই চির আবাস, চিরশান্তির আবাস, সেই জান্নাতে আবারও আমরা ফিরে যেতে পারব। আর এখানে যদি আমরা প্রবৃত্তিকে অনুসরণ করে, শয়তানকে অনুসরণ করে, সেদিন শয়তানকেও এখানে পাঠানো হয়েছে, এটি একটি মহাপরীক্ষার জায়গা দুনিয়া, এই দুনিয়াকে পরীক্ষা দিয়েই পাশ করতে হবে, উত্তীর্ণ হতে হবে, সেই জায়গায় আমরা যেন আল্লাহর বিধানকে যেন অমান্য না করি, অস্বীকার না করি। কেউ যদি অমান্য করে, অস্বীকার করে, তাহলে তার পরিণতি জাহান্নাম হবে, সে কথাটি আল্লাহ এখানে আমাদেরকে জানিয়ে দিলেন। অতএব আসুন আমরা সতর্ক হই। আজকে এই কোরআন সর্বশেষ আসমানি কিতাব, আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে হেদায়েত স্বরূপ এসেছে। আসুন আমরা এই কোরআনকে জেনে বুঝে, আল্লাহর হেদায়েতকে মেনে আমরা আমাদের জীবনের সকল দিক ও বিভাগ
পরিচালিত করি, আর পরিশেষে আমরা জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ যেন আমাদেরকে এই পথেই কবুল করেন এবং আমাদের মূল ঠিকানায় জান্নাতে যেন আমরা ফিরে যেতে পারি সেই তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। আজকের মতো আমাদেরকে এই জায়গায় শেষ করতে হচ্ছে। ইনশাআল্লাহ আগামীকালকে আবারও আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত অপেক্ষায় আমরা আল্লাহর কাছে হাত তুলি। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ইয়া রাব্বাল আলামিন, আমরা আপনার পক্ষ থেকে সর্বশেষ যে হেদায়েত আল কোরআন পেয়েছি, আমরা যেন এই কোরআনকে জেনে অনুসরণ করে এই হেদায়েতের উপরে আমাদের জীবন পরিচালনা করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন। সবশেষে ইমানের সাথে ইসলামের উপরে খাতেম বিল খায়ের আপনি আমাদেরকে নসিব করুন এবং মৃত্যুর পরে আপনার সন্তুষ্টি এবং জান্নাত আমাদের নসিব করুন। ও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খলকিহি সাইয়্যিদানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।